কবি সুকময় দাস কবিতা জন্মদিন মাতার কেঁদে কেঁদে বলছে খোকন ফিরে আয় খোকন সোনা ফিরে আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যেদিন জন্মেছিলিস আমরা সেদিন যাদবপুরে নতুন কলোনি গড়ে ওঠা টালির ঘরে তোর স্কুল মাস্টারের বাবার জ্বালা হারি আলোয় খুশির আনন্দে ঝলমলিয়ে উঠেছিলেন তুই আসার পর বাবা নাম রেখেছিল শুকুরলাল মানুষের মনটা একদম নরম অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও তিনি ভেঙে পড়তেন না কখনও সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো দেখো একদিন একদিন দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি কখন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেজেতে বাস্ক থেকে থেকে মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে আসনে ঠাকুরের প্রদীপ খানা তুই তুই বাবু হয়ে চুপটি করে বসতিস আমরা একে একে তোকে ধান দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতো বড় হও মানুষ হও তোর বাবার বন্ধু বস কাকু বলতেন বেঁচে থাকো তুই তুই মাকে জিজ্ঞাসা শুধু ধান দু বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর তুমি তুমি আমার খকনকে মস্ত বড় মানুষ করে তোলো সে যেন সত্যি মানুষ হয় তার যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে বাড়তি পয়সায় একটু দুধ দিতাম তোকে রান্না করে দিতাম তুই বড় তোর বাবা থেকে তোর জন্য প্রিয় খাবার মিষ্টি ছানার গজা সামান্য তা কি হয় ঘরে বসিয়ে ছাত্র পড়িয়ে দাও দাও অহয় সংসারে সেই রসদ পুড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনে মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে তাই ভাবছি কাল থেকে আচ্ছের বর্তি দুধ নেব দুধে বুদ্ধি বাড়ে শক্তি বাড়ে আর শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে তাই ভাবছি কাল থেকে আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে দিনের শেষে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেত রাতের অন্ধকারে জোনাকিরে ব্যস্ততা আর তোর মুখস্ত করার একটানা সুর আমাদের কলোনি ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত